নমস্কার বন্ধুরা, রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত। তোমাদের আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, রেসিপি ফেয়ারের রান্নাঘর সম্পূর্ণ ভাঙা হয়েছে, একটু আপডেট হবে। এখন দেখো রান্নাঘরটা অনেকটা শেপে চলে এসেছে, উপরে টাইলসগুলো সব বসানো হয়ে গেছে, নিচে সেলফের পার্টিশানগুলো করা হয়ে গেছে মার্বেলের, আর এই পার্টিশানের মধ্যে যে বক্সগুলো সেট হবে সেই বক্সগুলোকেও তৈরি করা হচ্ছে। আবার আমি দুদিন পরে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মডিউলার কিচেনের কাজ চলছে, এটা এবার তৃতীয় স্টেপ হচ্ছে। এটা কাঠের কাজ হচ্ছে, এই যে স্ল্যাবটা আছে এর নিচে যে বক্সগুলো পার্টিশানগুলো দেখিয়েছিলাম মার্বেলের, সেই পার্টিশানগুলো এখন আগের দিনে সেই বক্সগুলো ঢোকানো হচ্ছে। দুই দিন পরে এতটা কাজ হয়েছে। আর এই যে মিস্ত্রি দাদা কাজ করছে, এ খুব এক্সপার্ট মিস্ত্রি, কারোর যদি দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে, পেয়ে যাবে এই মিস্ত্রি দাদাকে। কাজ এগিয়ে গেলে সব তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো। ওপরটা এখনও কিছু হয়নি, সেইভাবে টাইলসই বসানো রয়েছে, এটা কমপ্লিট হওয়ার পরে ওখানে আরম্ভ হবে। চলে আসলাম আবার বেশ কয়েকদিন পরে, উপরে সেলফেও কাজ আরম্ভ হয়ে গেছে। এই যে প্লাইয়ের যে সমস্ত বক্সগুলো তৈরি হয়েছে এগুলোকে আলাদা ওরা বাইরে তৈরি করে নিয়েছে, তারপর সানমাইকারের কভার করেছে, পেস্ট করেছে, করে সেট করছে। উপরে ফল স্লিংটা আগে করে নেওয়া হয়েছিল, এইগুলো কিন্তু খুব সূক্ষ্ম মাপের কাজ, আর এই ডিজাইনগুলো নিজেদেরকে আমাদের পছন্দ করেই দিতে হয়েছে। আমি আমার এই কিচেনে একটা জানলা রেখেছি, আর এই যে নিচে বক্সগুলো প্রায় তৈরি হয়ে গেছে সমস্ত, কিন্তু বেশ সময় লাগছে, অনেক দিন সময় লেগে যাচ্ছে কাজ করতে। আবার দুদিন পরে আমি কিচেনের আপডেটটা দেব। এর মধ্যে তোমাদের যদি কিছু দেখে মডুলার কিচেন সম্বন্ধে জানার ইচ্ছে হয়, মাপজোপের ব্যাপারে বা অন্য কোনো প্রশ্ন কমেন্ট বক্সে কিন্তু আমার কাছে জানতে চাইতে পারো। কিসে কত ব্যয় হয়েছে, এই যে দেখো এবার সব নিচের বক্সগুলো সব কভারিং হয়ে গেছে, আর এই যে সেলফগুলোকে আনতে হয়েছে, এই সেলফগুলো এই যে ভেতরে ঢোকানো হচ্ছে, উপরে যে কালার চয়েস করা হয়েছে, কালার চয়েস করে আমরা আমাদের পছন্দ মতন বসিয়ে নিয়েছি। এগুলো কিন্তু সব পাল্লাগুলো হাইড্রোলিক, আর এই যে চিমনি এখানে বসানো হয়েছে, চিমনির ওপরে আলাদা একটা কভার করা হয়েছে। রান্নাঘরের ডিজাইনটা দেখে মনে হয় সবারই ভালো লাগবে। কাজ শেষের দিকে, এবার একটু দ্রুত গতিতেই কাজ এগোচ্ছে। আমি শেষ একদম কমপ্লিট হয়ে গেলে আবার দেখিয়ে দেব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।